আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ওগলাপাতা জঙ্গলে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে তা কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পানিহাটি পৌরসভার কর্মীরা তা পরিষ্কারের কাজ করছেন। যেখান থেকে উদ্ধার করা হয়েছে অনুপম দত্তের অভিযুক্ত সেই মোবাইল ফোনটি, যেই হোগলাবন থেকে উদ্ধার হয় সেই পরিষ্কার করার কাজ চলছে এখন, যাতে পুনরায় কোনো ধরনের অসামাজিক কাজ এই জায়গাতে না হতে পারে। কি ভাই টিকিট? ইন্টারনেট পাওয়া গেছে, কোথায় ছবি? না না, সেটা অনুপম দত্তের মরদেহ নিয়ে মহাজাতিনগরে তার নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় এবং তার নিজস্ব ক্লাবের সামনে মরদেহ নিয়ে আসা হয় এবং মরদেহ ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ মাল্যদান করেন। এই যাত্রায় উপস্থিত ছিলেন পানিহাটির বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরী সহ তৃণমূল কংগ্রেস ও কর্মীর সদস্যরা। আগরপাড়া অঞ্চলে অগণতি মানুষ এই শেষ যাত্রায় অংশগ্রহণ করেন। পানিহাটি পৌরসভার অনুপম দত্তের মরদেহ নিয়ে আসা হয়, সেখানে তার মরদেহের মাল্যদান করেন। ভেতরে নিয়ে যাওয়ার সাথে সাথে অনুপম দত্তের মরদেহর আশেপাশে পাড়ার মহিলা পুরুষ পরিবারের লোকদের দাবি করে উপযুক্ত শাস্তি চায়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা খুন করেছে, তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। বাবুলালদা বলে একজন আছে, ওনার কুকুর ছিল, মেখে নিয়ে গেছে, আমাকে জানায়নি, বলছে মাকে একটা সারপ্রাইজ দেবো। কারণ কই যাচ্ছে বলে, সব কথা বলা যায় না, সারপ্রাইজ আছে। মেখে নিয়ে গিয়ে হঠাৎ দেখি কুকুরটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ঘরেই ছিল।
তারপরে বিকালবেলা বললো হরিসভায় একটা মিটিং আছে, দলের মিটিং ছিল না, হ্যাঁ দলের কর্মীরা সবাই ছিল সেখানে, দলের কর্মী সবাই। তারপরে বাড়িতে এসছে, আসার পরে আমি বললাম তুমি কোথায় যাচ্ছ, তা বলে মিঠুন আছে, মিঠুন বলে যে ছেলেটা ধর্মদার সাথে থাকে, বলছি মিঠুন আছে, তো আবার বলো কি আমি একটু নিয়ে যাচ্ছি, আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে চলে আসবো, আমার সাথে কথা হয়েছে যেহেতু আমাদের একটা নেমন্তন্ন ছিল, তাই কথা হয়েছে যে আমি বিকালবেলা সন্ধ্যার পরে আমি বাড়িতেই থাকবো, ঠিক আছে তুমি তাহলে বাচ্চাদের নিয়ে তুমি যেও। আমি বললাম ঠিক আছে তুমি কিন্তু বাড়িতেই থাকবে, কুকুরটা দেখবে। তারপরে এই পর্যন্তই আমার সাথে কথা। তারপর দিদি কেউ লাস্ট ফোন করেছিল কোন? শোনার পরে হঠাৎ একটা ফোন আসলো, বললো এরকম গুলি চলেছে।
সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।